আর্টিস্ট্রি উইথ আড্ডা। আজকে আমাদের যে পুজো, তো ভাবলাম তোমাদের সাথে তো কখনো আড্ডা দেওয়া হয়নি সেভাবে, তো আজকে একটু আড্ডাও দিই আর আমাদের এই পুজোর বাড়িতে কি কি হচ্ছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই আমরা এখন আপাতত স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, মানে এখন রেডি হয়নি পুরোপুরি, মানে ঘরে কোচকাজ চলছে, সব কিছু শুরু হয়ে গেছে। এবার আমরা রেডি হবো, রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, এবার আমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। চলো একবার রেডি হয়ে আসি। এখন আমাদের এখানে ঠাকুরের ভোগের রান্না বান্না চলছে, মা মালপোয়া ভাজছে, আর এদিকে মেজমা নাড়ু বানাচ্ছে। গপু দাদার জন্য কিছু গয়না বানিয়েছি, ভালো করে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। মাথার মুকুট, গলার হার, কানের দুল, বাজে কথা না, তোমরাই বলো, আমি বাজে কথা বলেছি একটাও? ভক্তি না থাকলেই তো কষ্ট হয়, ওর কষ্ট কেন হচ্ছে কই? আমার তো হচ্ছে না কষ্ট, তোর কষ্ট হচ্ছে। সকালে কি খেয়েছিস? ওকে তো খাইনি, ও তাও কষ্ট, তোমার কষ্ট হয় না অ্যাকচুয়ালি, মানে ও এলিয়েনের পর্যায়ে পড়ে, মানুষের পর্যায়ে পড়েই না, ওই জন্য ওর কষ্ট হয় না। আচ্ছা চলো একটু ঘুরে আসি, অনেকে আছে সবার সাথে একটুখানি মানে দেখা সাক্ষাৎ করি তোমাদের। দিদা দিদা হাই হ্যালো কিছু বলো, পিসি এরা হচ্ছে আমার সেজো পিসি, পিসি একটু হাই হ্যালো বলো কিছু। আর এই যে আমার মা, খুব খারাপই অবস্থা, আর দেখে গেছে। আর এই যে ঢঙ্গি, উনি ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছেন, কিছু বলুন ম্যাডাম। আরো লোকজন আছে, এখনো সবাই এসে পৌঁছায়নি। কি বলো তো, যে এখন এই বছর যেহেতু সিচুয়েশনটা এরকম, এবার অত লোকজনকে বলা হয়নি, অত লোকজন নিমন্ত্রণ করা হয়নি, একটু ঘরোয়াভাবেই করা হচ্ছে। প্রতি বছরই অনেক লোকজনকে বলা হয়, অনেকে ইনভাইট করা হয়, বাট এবছর এত কিছু বড় করে করা হচ্ছে না, একটু ছোট মধ্যেই করা হচ্ছে। তবু যেটুকুনি হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করি। এখন যোগের জন্য আয়োজন করা হচ্ছে, হ্যাঁ যোগের জন্য আয়োজন করা হচ্ছে। এখন এই যে বেলপাতা বাজছে মেজুমার কাকি, এই যে বাবা, বাবা তুমি একটু হাই করে দাও। হাই। তো মোটামুটি যারা এসছে তাদের সাথে তো আলাপ করিয়েই দিলাম। আর এবছর কি বলতো, বেশি কেউ আসেনি, আর আমার আরো পিসিরা সবাই আসে। আগের বছর খুব বড় বড় হয়েছিল, সবাই আসে, তখন তো আমি ব্লগ বানাতাম না, তাই তোমাদের দেখাতে পারিনি। বাট এবছর যারা আসবে সবার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। আর এখন আমাদের যজ্ঞ শুরু হবে, এই জন্য একটু ব্যস্ত আছি, যজ্ঞটা হোক তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখাবো যজ্ঞ। এখন আপাতত টাটা। আমাদের যজ্ঞটা এখনই শুরু হবে, তো চলো তোমাদের যজ্ঞ কিছু মুহূর্ত দেখিয়ে নিয়ে আসি। দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট,
এই যে আমাদের পুচু সোনা, এই হাসি করো, একটু হাসি করো। আলে আলে কি কে বলছে, বৌদি হাই করো তুমি, এটা আরেকটা বৌদি। তুই বলো ওখানে বসে খাবি। এতক্ষণে সবাই চলে গেল, বাড়িটা ফাঁকা হয়েছে, বাট ভীষণ টায়ার্ড লাগছে এখনো, পুরো দেখতেই পাচ্ছে খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছি। আর সেরকম কিছু খাইও নি, একটু প্রসাদ খেয়েছি। আর কি বলতো, উপোস করে থেকে না বেশি কিছু খাওয়াও যায় না, তো এখন একটু ফ্রেশ হতে হবে। আর ফ্রেশ হয়ে পারবো না, মানে শাড়ি টাড়ি পরে সারাদিন ধরে। এই ফ্রেন্ডরা এসেছিলো, ওদের সাথে আড্ডা আড্ডা মারছি, কখন টাইম চলে গেছে এখন, অনেক মানে বিকাল হয়ে গেছে, কটা বাজে, পাঁচটা ছটা হবে, ছটা বেজে গেছে। যাই হোক, আমরা তো ফ্রেশ হয়ে আসি, এসেই তোমার সাথে কথা বলে ব্লগটা এন্ড করবো। এতক্ষণে ফ্রেশ হয়ে এসে জাস্ট বসলাম, সবাই চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তা এতক্ষণ পর একটু রিল্যাক্স লাগছে, মানে সারাদিন ধরে উপোস করে এত কিছু করে টায়ার্ড লাগছে এখন ভীষণ। বোন একটু ব্যস্ত হয়ে গেছে এখন, ওর কিছু কাজ আছে, এই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা এন্ড করতে হবে, এন্ড করে দিই। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার পরে দেখা হবে, তোমাদের সাথে অনেক আড্ডা হবে।